ওয়েলকাম স্টুডেন্ট সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার বাইশের মাধ্যমিকে শর্ট সিলেবাসের ওপর পরীক্ষা হতে চলেছে সেই শর্ট সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে দেব তোমরা জানো ক বিভাগে এক নম্বরের পনেরোটি এমসিকিউ করতে হয় ফিজিক্যাল সায়েন্স থেকে আমি সেই সমস্ত এমসিকিউগুলি আজকে ডিটেলসে আলোচনা করে দেব যেই সমস্ত এমসিকিউগুলি দু হাজার বাইশের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সায়েন্স থেকে অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে তোমরা দেখতে পাচ্ছ কবিভাগে এক নম্বরে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো একের এক বলেছে জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটি অর্থাৎ যেই জীবাশ্ম জ্বালানিটি এখানে সবগুলোই জীবাশ্ম জ্বালানির উদাহরণ দেওয়া আছে কোন জীবাশ্ম জ্বালানিটি থেকে কম দূষণ ঘটায় এ আছে ডিজেল বি কয়লা সি কেরোসিন ডি প্রাকৃতিক গ্যাস সবগুলোই জীবাশ্ম জ্বালানি কেননা জীবাশ্ম থেকেই এগুলি তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোন জীবাশ্ম জ্বালানিটি প্রাকৃতিক গ্যাস অপশান ডি উত্তর একের দুই স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে অঙ্কিত পি লেখচিত্রের প্রকৃতি হলো অর্থাৎ পি ভি লেখচিত্রটি যে হয় পি সেই লেখচিত্রটি কি ধরনের হয় এ সরল রৈখিক বি সমপরা বৃত্তাকার সি বৃত্তাকার ডি অধিবৃত্তাকার তাহলে কি ধরনের হয় লেখচিত্রটি সমপরা বৃত্তাকার পরের কোশ্চেন এক এক তিন এক মোল এইচ টু এস ওপোরের পরমাণুর সংখ্যা কত এক মোল যে কোনো অণুর সংখ্যা আমরা কী জানি ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি তাহলে এক মোল এইচ টু এস ওপোরের পরমাণুর সংখ্যা কত হবে অপশান ডি সাত গুণিত ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি পরের কোশ্চেন ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি কী অপশান এ ই সমান মাইনাস এম ভি স্কোয়ার অপশান বি ই সমান এম সি স্কোয়ার অপশান সি এফ সমান এম এ অপশান টি ডব্লু সমান এস কী হবে অপশান বি ই সমান এম সি স্কোয়ার ভর ও শক্তি তুল্যতা সমীকরণ এটি পরের কোশ্চেনটি একের পাঁচ নম্বর স্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ সি এবং গামা হলে মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে অপশান এ গামা বাই সি অপশান বি সি বাই গামা অপশান সি সি গামা অপশান ডি রুটোবার সি বাই গামা তাহলে কোন অপশানটি হবে অপশান বি সি বাই গামা পরের যে কোশ্চেনটি আছে একের ছয় একটি উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কুড়ি সেমি হলে বস্তু সমান আকারের সদ্বিম্ব গঠিত হয় লেন্সটি ফোকাস দূরত্ব কত হবে অপশান এ কুড়ি সেমি অপশান বি দশ সেমি অপশান সি পনেরো সেমি অপশান ডি পঁচিশ সেমি তাহলে ফোকাস দূরত্ব কত হবে অপশান বি দশ সেমি হবে পরের যে কোশ্চেনটি আছে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে কত অপশান এ দ্বিগুণ অপশান বি চারগুণ অপশান সি অর্ধেক অপশানটি এক চতুর্থাংশ তাহলে কোনটি হবে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে অপশান ডি এক চতুর্থাংশ পরের যে কোশ্চেনটি আছে একের আট আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের কিন্তু একই ভরসম্পন্ন এটি তার তৈরি করা হলো নতুন তারটি রোদ কত হবে কমবে না বাড়বে রকম একই দূরত্বের একটি তার ছিল এটা কেটে দেওয়া হলো কেটে দিয়ে এইটিকে এরকম মোটা করে দেওয়া হলো তাহলে রোদটা কী হবে অপশান এ টু আর হবে না অপশান বি আর বাই টু হবে না অপশান সি ফোর আর হবে না অপশান ডি আর বাই ফোর হবে তাহলে কোন অপশনটি হবে অপশন ডি আর বাই ফোর পরের কোশ্চেনটি আছে একে নয় গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির কোন সমবায় যুক্ত থাকে অর্থাৎ বাড়িতে যেই সমস্ত বিদ্যুৎ লাইন করা হয় কারেন্টের যেই সমস্ত কানেকশান দেওয়া হয় সেগুলি কোন সমবায়ে থাকে আমরা কি জানি দুটি সমবায় আছে একটি সমান্তরাল সমবায় আর একটি শ্রেণী সমবায় এরকম প্রতিটা পয়েন্টে লাইন থাকলে এটা শ্রেণী সমবায় আর সমান্তরালে থাকলে একটা পয়েন্ট থেকে এলো কারেন্টটা এসে সমান্তরালে গেল তাহলে কোনটা হবে অপশান এ শ্রেণী সমবায় অপশান বি সমান্তরাল সমবায় অপশান সি শ্রেণী এবং সমান্তরাল সমবায় অপশান ডি শ্রেণী অথবা সমান্তরাল সমবায় কে নয় সমান্তরাল সমবায় কেননা সমান্তরাল সমবায় না থাকলে প্রথমে যেই পয়েন্টে কারেন্টটি ঢুকবে লাইনটি সেখানে বেশি ভোল্ট থাকবে পরের জায়গায় গেলে ভোল্ট কিছুটা কমে যাবে কেননা এই লাইটটি ইউজ হলে এটাতে কম আলো দেখা যাবে আর সমান্তরালে যদি হয় তাহলে সবাই সমান বিভব পাবে সেই জন্য সমান্তরাল সমবায় ব্যবহার করা হয় পরের যে একের দশ নম্বর কোশ্চেনটি আছে দীর্ঘ পর্যায় সরণী রচিত অপশান এ পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে না অপশান ডি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে অপশান সি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যার ভিত্তিতে অপশান ডি পরমাণুতে উপস্থিত নিউটন সংখ্যার ভিত্তিতে অপশান সি পরমাণুতে উপস্থিত পোটন সংখ্যার ভিত্তিতে দীর্ঘ পর্যায় সারণিটি তৈরি হয়েছে আমাদের এখানে আমি একটা কথা বলে রাখি তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে কেননা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের কোশ্চেন এবং তার সাথে অ্যান্সারগুলি আলোচনা করা হয় দু হাজার বাইশের মাধ্যমিকের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে এখন সমস্ত ধরনের এমসিকিউ শর্ট কোশ্চেনগুলি আলোচনা করা হচ্ছে এরপর দুই ও তিন নম্বরের কোশ্চেনগুলি দেওয়া হবে কোন কোন কোশ্চেনগুলি দু হাজার বাইশের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোশ্চেনগুলি আসবেই সেই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু এই চ্যানেলে বলে দেওয়া হবে এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপর সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেওয়া হয় সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরের যে কোশ্চেনটি আছে কোনো অনুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই কোনো অনুটিতে নেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় জল অ্যামোনিয়া সি অ্যাসিটিলিন ডি হাইড্রোজেন ক্লোরাইড অপশান ডি হাইড্রোজেন ক্লোরাইড পরের যে কোশ্চেনটি আছে একের বারো তড়িদ বিশ্লেষণ করা হয় কোথায় ভোল্টামিটারে অ্যাম মিটারে ভোল্টামিটারে না গ্যালভানোমিটারে অপশানটি কোন অপশানটি ঠিক হবে অপশান এ ভোল্টামিটারে একে তেরো কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে একটি কাঁচের স্ল্যাব আছে এইভাবে কাঁচের স্ল্যাবের ওপর কোনো আলোক রশ্মি পতিত হলো তাহলে লম্বভাবে পড়লে হবে লম্বভাবেই ফিরে যাবে এভাবে এলে এভাবেই ফিরে যাবে তাহলে কত ডিগ্রি কোন হবে জিরো ডিগ্রি অপশান বি দশ ডিগ্রি অপশান সি তিরিশ ডিগ্রি অপশান ডি নব্বই ডিগ্রি তাহলে কত অ্যান্সার হবে অপশান এ জিরো ডিগ্রি পরের যে কোশ্চেনটি আছে এক এক চোদ্দো নিচের কোন যৌগটিতে সমযোজি বন্ধন দেখা যায় অপশান এ সোডিয়াম ক্লোরাইডের অনুতে অপশান বি মিথেন অনুতে অপশান সি ক্যালসিয়াম অক্সাইড অনুতে অপশান ডি ম্যাগনেশিয়াম অক্সাইড অনুতে তাহলে কোনটিতে দেখা যায় অপশান বি মিথেন অনুতে সমযোজি বন্ধন দেখা যায় মানে সি এইচ ফোর তাহলে চারদিকে চারটে এইচ থাকবে তাই জন্যে সমযোজি বন্ধন দেখা যায় পরের যে কোশ্চেনটি আছে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কোনটি ব্যবহার করা হয় ইঞ্জিন কপাস সালফেট চিনি অপশান ডি পেট্রোল তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনটা যে তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে তাহলে কোনটা হবে অপশন বি কপাস সালফেট কপারের তড়িৎ বিশ্লেষণের সময় কপাস সালফেট তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় আজকে পর্বে আমি সমস্ত এমসি কিউ টাইপ আলোচনা করে দিলাম পরের পর্বে শর্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করব সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে থ্যাংক ইউ